রোহিঙ্গা সংকটে ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানালেন ভারতে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন সিংলা। কক্সবাজারে আশ্রয় শিবির পরিদর্শনে গিয়ে সব কথা বলেন তিনি। পরে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন সিংলা। কক্সবাজার প্রতিনিধি নেসার আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন সিংলা। সকালে 10 সদস্যের একটি প্রতিনিধি দল রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। এ সময় ভারত সরকারের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসিত রোহিঙ্গাদের জন্য 250টি বসতবাড়ি নির্মাণ করেছে এবং মংডু জেলার কিংসং গ্রামে আরও 50টি বাড়ির নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানান হর্ষবর্ধন সিংলা। পরে রোহিঙ্গাদের জন্য 11 লাখ লিটার কেরোসিন ও 20,000 পরিবারের জন্য স্টোভ প্রদান করেন তিনি। ভারতের বিদেশ মন্ত্রী রাখাইন রাজ্যে উৎখাত মানুষের নিরাপদ দ্রুত এবং টেকসই ফেরত পাঠানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। ভারত সবসময় বাংলাদেশের প্রয়োজনে পাশে থাকছে। আমাদের দুই দেশের সম্পর্কে ভিত্তি প্রতিনিধি দলের সাথে ছিলেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এই সময় তিনি বলেন রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছে ভারত সরকার। 1 লক্ষ লোকের পরিবারের 20,000 পরিবারকে 1 লক্ষ ভোগী হবে তাদের সহযোগিতা এগিয়েছেন ভারত সরকার। 2017 সালের 25শে আগস্ট মিয়ানমার সেনাবাহিনী নিধনযজ্ঞ শুরু করলে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখেরও বেশি রোহিঙ্গা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।